हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। आज गणेश चतुर्थी सेकेंड डे, এখন পূজা শুরু করতে চলেছি। সব কিছু রেডি করে সকালের পূজা শুরু হলো। প্রথমেই বাপ্পার অভিষেক করা হলো, তারপর সিঁদুর চন্দন টিকা করে নিয়ে অঞ্জলি দিলাম। এবার ভোগ রেডি করব। আজকের ভোগে ডাল, সবজি, পাঁচ রকমের ভাজা, উচ্ছে, আলু, পটল, বেগুন আর কাঁচকলা, আর অবশ্যই থাকলো ক্ষীর। ভোগ রেডি করে শুরু হলো ভোগের আরতি। সকালের পুজো হয়ে গেল, ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেল। এখন গণপতিকে জলে দূর্বা দিয়ে দেবো। এইবার ভোগের আরতি শুরু হবে। এবার ভোগের প্রসাদ সবার জন্য সাজিয়ে রেডি করলাম। বাপ্পার সকালের ভোগের জন্য মেয়া মোদক বানাচ্ছি। এতে দুধ, নারকেল কুড়ো, চালের গুঁড়ো, মেয়া, ড্রাই ফ্রুটস আর কন্ডেন্স মিল্ক দিয়ে পাক বানিয়ে তৈরি করে মোদক মোল্ডের সাহায্যে 21টা মোদক বানিয়ে নিলাম। অঞ্জলির জন্য ফুল, লাইটটি চালিয়ে দেবো, ঠিক আছে। অঞ্জলির জন্য ফুল সিলেক্ট করে নিয়েছি, বেলপাতা, দূর্বা ফুল, মালা, পুজোর জন্য ফুল, বেলপাতা, 11টা দূর্বার গাট্টি, বেলপাতার মালা। বেলপাতার মালা পড়াতে আমার খুব ভালো লাগে, বেলপাতার মালা নিয়ে বানিয়ে নিয়েছি, 11টা আছে। পুজোর জন্য ফল, শোনা যাচ্ছে আরো জোর বলো, পুজোর জন্য ফল আর 21টা মোদক, বাড়িতে বানানো মেয়া মোদক বানিয়েছি। সকালে পূজা সেরে ভোগ রেডি করছি। ছোলে, ড্রাই ফ্রুটস দিয়ে টমেটো চাটনি, বেগুনি, আলু কুমড়োর ছক্কা আর ক্ষীর বানানো হলো। এবার সকালের আরতি শুরু হলো।
আরতির পর সবাইকে ভোগ দেয়া হলো। আমি বানালাম চাটনি, ক্ষীর আর বেগুনি। জন বানালো ছোলে, আলু কুমড়োর ছক্কা আর পোলাও। এবার প্লেটে প্লেটে ভোগ সাজিয়ে ভোগ বেটে দেওয়া হলো। বিশাল বড় আয়োজন করতে পারিনি, তবে ছোট করে ভান্ডারা করা হলো। রাতের ভোগ আরতি হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, সাথে থাকবেন, গণপতির কৃপায়। আপনারা খুব খুব ভালো থাকুন, হ্যাপি থাকুন। আজকের মতো টাটা। জয় দেব, জয় দেব, জয় 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 জ